আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ একটি মাস পর আবারও আমি ভিডিওর মাঝে আসলাম। বিগত একটি মাস আপনাদের মাঝে কোনো রকম আমি ভিডিও সামনে আসিনি, তো কেন আসিনি সেই কথাটি বলার জন্য প্রথমে আমি বলবো যে রমজানের এক মাসের কারণে আপনাদের কাছে না আসার কারণটা এটাই ছিল যে আমি পূর্বে নিয়ত করছিলাম যে রমজানের একটি মাস আমি কোনো রকমই কোনো ভিডিওতে আসবো না। একটি মাস পর ঈদ অতিবাহিত করে তারপরে আমি ভিডিওতে আসবো। এই একটি মাসে আমার কাছে অনেকেই অনেক রিকোয়েস্ট করছে, অনেকে অনেক মেসেজ করছেন, কমেন্ট করছেন যে আমি কেন আর ভিডিও আপডেট করতেছি না, বা হঠাৎ করে আমি কেন ভিডিও আর আপলোড করতেছি না, বা মালয়েশিয়া কোনো তথ্য কেন আর দিচ্ছি না। আসলে অন্য কোনো কারণ ছিল না, একটি মাস রমজানের কারণে আমি ব্যক্তিগতভাবে নিয়ত করছিলাম যে রমজানের একটি মাস আমি ভিডিওর সামনে আসবো না। তো রমজান আলহামদুলিল্লাহ চলে গেছে, আশা করি আপনারা সকলে রোজা রাখছিলেন, ঈদ খুব সুন্দরভাবে আপনারা কাটিয়েছেন, আশা করি আপনারা ঈদ খুব ভালোভাবে কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরাও ঈদ খুব ভালোভাবে কাটিয়েছি। এখন মালয়েশিয়ার অবস্থা খুবই ভালো আছে আর আমরা এখন খুব সুন্দরভাবে এখানে অবস্থান করতে পারতেছি। আমাদের কাছে মেইন প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন মালয়েশিয়ান কলিং সংক্রান্ত তথ্যগুলো, এর জন্য অনেকেই কমেন্ট করতেছেন পুরোনো ভিডিওতে, ইভেন আমাকে পার্সোনালি অনেকে কন্ট্যাক্ট করছেন, যেহেতু আমার নাম্বারটা অনেক ভিডিওতে দেওয়া ছিল সেখানে অনেকে আমার নাম্বারটা কন্ট্যাক্ট করে তথ্যগুলো জানানোর চেষ্টা করছিলেন যে আসলে মালয়েশিয়ান তথ্য কতদূর পর্যন্ত এগিয়েছে, বা মালয়েশিয়া বিষয় কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, মেডিকেল কবে থেকে শুরু হবে, কবে থেকে কলিংয়ের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসা যাবে, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন, অনেকে মেসেজ করতেছেন। আসলে কারোটাই উত্তর দেওয়া হয়নি, কারণ একটি মাস আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকতে চাইনি, নিয়ত করেছিলাম যে আমি ঈদের পর পরই ভিডিওতে আসবো। আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালোভাবে কেটেছে, ইনশাআল্লাহ আগামীতে কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করব, কন্টিনিউ আপনাদেরকে তথ্য দিয়ে যাব। সে পর্যন্ত আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন পূর্বের মতনই, পূর্বের মতনই আমাদেরকে রেসপন্স করবেন, অবশ্যই আপনাদের নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।